আমি বাংলাদেশ পুলিশের একটা ডিপার্টমেন্টে আছি ম্যানেজার হিসেবে। আচ্ছা, আর প্রিন্টিং লাইনের সাথেই জড়িত। ওকে, আর আমি এটাতে মূলত গ্রাফিক্স এর কাজটাই করব প্রধানত, সাথে এডিটিং, ভিডিও এডিটিং আর স্ট্রিমিং হবে, গেমিং। অবশ্যই উপকারে আসে, কারণ আপনি তো যে ভিডিওগুলো দেখে দেখে আপনার প্রাইজের আইডিয়া আমার হয়ে গেছে। আচ্ছা, এবং অনেকে অনেক সময় বলে ভাই আমি কম্পিউটার সম্বন্ধে কিচ্ছু বুঝতাম না, এখন আল্লাহর রহমতে মোটামুটি একটা পিসি বুঝতাম না, এখন আপনি ইচ্ছা করলেও আমার কাছ থেকে বেশি নিতে পারেন নাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হাসান ব্লগস ইউটিউব চ্যানেলে সকল সম্মানিত দর্শকদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আরো একটা পিসির ভিডিওতে। আমাদের আজকের পিসির বাজেট হচ্ছে 1,49,500 টাকা। আজকের প্রসেসরটা হচ্ছে 12600K i5 12 জেনের একটা প্রসেসর, সাথে RTX 3050 গ্রাফিক্স কার্ড। আমাদের চ্যানেলে যারা নিয়মিত ভিডিও দেখেন, আমরা কিন্তু আজকে একটা ভিডিও আপলোড করলাম, যখন এই ভিডিওটা শুট করতেছি আজকে আমরা যে ভিডিওটা দিয়েছি সেটার বাজেট ছিল 1,34,000 টাকা। সেখানেও কিন্তু RTX 3050 কার্ড ছিল, বাট প্রসেসরটা ছিল AMD রাইজেনের 5600X। সো এই ভিডিও দেখার পরে ইন্টেল প্রেমিক যারা আছেন, ইন্টেলকে যারা পছন্দ করেন বেশি, তাদের মনে হয়তো একটা প্রশ্ন আসতে পারে যে এই সেম পিসিটাই আমরা ইন্টেল দিয়ে বিল করলে আসলে কেমন পড়তো। সো তারা এই ভিডিওটা থেকে একটা আইডিয়া নেন। 1,49,000 টাকার মধ্যে কিন্তু আমরা আজকের এই বিলটা করলাম, RTX 3050 কার্ড এবং সাথে 12600K আল্ট্রা লাইট প্রসেসর সহ পিসি কার্ডের জন্য বিল করলাম। ভাই কি করবে এই পিসি দিয়ে, সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর পরবর্তী অংশে পাবেন। নতুন দর্শক যারা আছেন অবশ্যই আমাদের ভিডিও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই করে ফেলেন, কারণ নেক্সট সবগুলো ভিডিও নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছে যায় সবার আগে, সেজন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখতে হবে। চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। আমাদের আজকের পিসি যার জন্য বিল করা, স্ক্রিনে তাকিয়ে দেখতে পাচ্ছেন ফয়সাল ভাই, যদি ভুল না করি। জি, কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? জি, অনেক ভালো আছি ফয়সাল ভাই। আজকে দ্বিতীয় দিনের মতো আমাদের শপে। হ্যাঁ, কালকেও আসছিল ভাইয়া, কিন্তু একেবারে ইন্ডিং টাইমে লাস্ট মুহূর্তে আসছে। আমি যে পিসিটা দেখতে পাচ্ছি এখন আমার সামনে, এই পিসিটা যদি আপনি কালকে ওই সময় বিল করতেন, আমরা কিন্তু একসময় বলছিলাম ফয়সাল ভাই আপনি চাইলে আমরা বিলটা এখনো করে দিতে পারবো, তবে আমার মনে হচ্ছে কালকে নেওয়াটা আসলে ঠিক হতো না। একটা দামি পিসি, দামি বিল, এটা সময় নিয়ে করাটাই আসলে ভালো, যাতে করে বিল যারা করবে তারা পর্যাপ্ত সময় পায় এবং আপনার পছন্দ মতো যেন সুন্দরভাবে আসলে সাজিয়ে গুছিয়ে দিতে পারে। ফয়সাল ভাইয়ের পরিচয়টা একটু নেই, কি করেন, কোথায় আছেন, কি করতেছেন? আমি মাহির ফয়সাল, আমি বাংলাদেশ পুলিশের একটা ডিপার্টমেন্টে আছি ম্যানেজার হিসেবে। আচ্ছা, আর প্রিন্টিং লাইনের সাথেই জড়িত। ওকে, আর আমি এটাতে মূলত গ্রাফিক্স এর কাজটাই করব প্রধানত, সাথে এডিটিং, ভিডিও এডিটিং আর স্ট্রিমিং হবে, গেমিং। বাহ, গেমিং করেন, কি গেম খেলেন, দুই একটা নাম বলতে পারেন? এই রেসিং, রেসিং টাইপের, ফ্রি ফায়ার, মিশন টাইপের, প্রিন্স অফ মিশন টাইপের গেমগুলা। অনেক ভালো, আর তার মানে আমি ধরে নিলাম এই পিসিটা গেমিং পারপাস ইউজ করা হবে, পাশাপাশি ভিডিও এডিটিং, গ্রাফিক্স এর কাজটা প্রথম। আচ্ছা, গ্রাফিক্স টা হচ্ছে ফোকাস, এটা দিয়ে উনি চাইলেই কিন্তু 3D অ্যানিমেশনের কাজও করতে পারবে। খুব ভালো ভালো কোম্পানি দিয়ে পিসি বিল করা হয়েছে, আর আগেই তো বললাম প্রসেসরটা 12600K। আমরা ডিটেলসটা এই ভিডিওতে জানিয়ে দিব, কোন কম্পোনেন্টটার দাম আমরা ওনার কাছে কত রাখলাম সবকিছু স্ক্রিনে দেওয়া থাকবে। আর একমাত্র ভিডিও হাসান ব্লগস এর ভিডিওগুলোতে কিন্তু আপনারা পিসি বিল্ডের পাশাপাশি প্রত্যেকটা কম্পোনেন্টের প্রাইস সম্বন্ধে জানতে পারেন। আমাদের এই ভিডিওগুলা মানে মানুষের কি মানে উপকারে আসে, আপনার কি মনে হয়? অবশ্যই উপকারে আসে, কারণ আপনি তো যে ভিডিওগুলো দেখে দেখে আপনার প্রাইজের আইডিয়া আমার হয়ে গেছে। আচ্ছা, এবং অনেকেই অনেক সময় বলে ভাই আমি কম্পিউটার সম্বন্ধে কিচ্ছু বুঝতাম না, এখন আল্লাহর রহমতে মোটামুটি একটা পিসি বুঝতাম না, এখন আপনি ইচ্ছা করলেও আমার কাছ থেকে বেশি নিতে পারেন নাই। রাইট, কারণ আপনার ভিডিও থেকেই আমি এই উপকারটা পাইছি। ওকে, আমি একটা জিনিস বলে দেই, আমাদের ভিডিওতে আমরা যে প্রাইসগুলো লিখে দেই, যেমন ফয়সাল ভাইয়ের যে পিসিটা, এই পিসির বিলটা কিন্তু এখানে আছে, আমি কন্ট্যাক্ট নাম্বারটা একটু ঢেকে দেই, এখানে কিন্তু প্রত্যেকটা কম্পোনেন্টের প্রাইসও আছে। এখন আমি যদি ভিডিওটা করতাম বাট প্রাইসগুলো না লিখতাম, তাহলে হয়তো আপনারা বুঝতে পারতেন না যে আসলে আমরা ওনার কাছে এটা কত রাখলাম। আমার ভিডিওতে যে প্রাইসগুলো দেয়া আছে এটা হচ্ছে কারো কিনে নেওয়া প্রাইস, মানে উনি আমাদের কাছ থেকে যত টাকায় কিনে নিল, আমরা ওনার কাছে কত চেয়েছিলাম সেই প্রাইসটা লিখি না, যেটা ওয়েবসাইটে লেখা থাকে। ওয়েবসাইটের ম্যাক্সিমাম প্রাইসগুলো হচ্ছে আস্কিং প্রাইস, MRP বা গায়ের মূল্য। কিন্তু আমার ভিডিওতে আমি ট্রাই করি যে যেই বাজেট দিয়ে পিসিটা বিল করো, প্রত্যেকটা কম্পোনেন্টের একেবারে ইন্ডিভিজুয়াল প্রাইসগুলো লিখে দিতে, যাতে আপনার পিসি আপনি যে কোনো সব থেকে বিল করেন না কেন, প্রাইসের আইডিয়াটা যেন এখান থেকে আপনার হয়ে যায়। তো
তো মোটামুটি আলহামদুলিল্লাহ আপনি কতটুকু সন্তুষ্ট মনে করেন এখান থেকে পিসি বিল্ডের পরে? 100% খুশি। ওকে ফয়সাল ভাই অনেক টাইম দিছে আমাদেরকে, আমি আর বিস্তারিত আসলে যাব না ভিতরে, শুধু এতটুকুই বলবো যেই পারপাসে পিসি নিচ্ছেন, যেহেতু জব করতেছেন বাংলাদেশ পুলিশে আছেন, উনি যে কোনো একটা পোস্টে কাজ করবে, পাশাপাশি চাকরিও করবে, সবকিছু মেনটেন করতে হবে। দোয়া রইল ভাই, অনেক আসবেন মাল্টিপ্ল্যানে কখনো আসলে আসবো। দেখেন এই যে আমরা হলাম সাধারণ মানুষ আর ওনারা হচ্ছে পুলিশ, সম্পর্কটা ভাই ভাইয়ের ফ্রেন্ডলি, এরকমই হওয়া উচিত। ফয়সাল ভাইয়ের জন্য আমার পক্ষ থেকে স্পেশালি অনেক থ্যাংকস, আর উনি আমার প্রত্যেকটা ভিডিও দেখে, আশা করছি এই পিসি কিনে নিয়ে যাওয়ার পরেও উনি ভিডিও দেখবে, কারণ মাথায় তো রাখতে হবে যে বর্তমানে মার্কেটে নতুন নতুন কি কম্পোনেন্ট আসতেছে, কে কি দিয়ে পিসি বিল করতেছে, ভবিষ্যতে আপডেট করব, সেই হিসাবে আইডিয়া তো নিতে হবে। রাইট, এটা আপডেট করতে চাইলে আমি জানি না কত দূর পর্যন্ত আর আপডেট করার প্রয়োজন পড়বে, কারণ আপনার যে কাজ মনে হয় এটা কি করা সম্ভব। ফয়সাল ভাই দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে বরগুনা পাথরঘাটা, অনেক দূরে। যাই হোক ভাই, আসছে মূলত এখন বর্তমানে খিলগা থেকে। খিলগাঁও থেকে, ওকে চলেন এবার আমরা একটু আইডিয়া নিয়ে নিই ফয়সাল ভাইয়ের পিসিতে কম্পোনেন্ট কি কি, 149,500 টাকার এই বিল্ডে উনি কি কি দিয়ে আসলে ওনার পিসিটা বিল করলো? আমরা আমাদের ভিডিওতে যে প্রসেসর গুলো দেখাই প্রত্যেকটা প্রসেসরের স্পেক আপনাদেরকে বলে দেই, তবে এই একমাত্র প্রসেসর 126000K, যেটা আর স্পেক বলতে গেলে আসলে আমি কিন্তু একটু হিমশিম খেয়ে যাই। এটা হচ্ছে 10 কোর 16 থ্রেডের প্রসেসর, আনলক প্রসেসর, এবং এটা আল্ডার লেক প্রসেসর। এই প্রসেসরের বেস ক্লক স্পিড হচ্ছে আপনার 3.7 GHz, এটা হচ্ছে পি করে, আর ই করে হচ্ছে 2.8 GHz, এবং এটার ম্যাক্সিমাম বুস্ট ক্লক স্পিড হচ্ছে পি করে 4.9 GHz, এবং ই করে হচ্ছে আপনার 3.6 GHz। এবং এই প্রসেসরটাতে কিন্তু কোনো স্টক কুলার আপনি পাবেন না, এই প্রসেসরটা যখনই কিনবেন এটার বক্সটা দেখবেন এইরকম স্লিম, স্টক কুলার নাই। আপনাকে অবশ্যই এটার সাথে একটা আলাদা কুলার নিতে হবে, সেটা আপনি চাইলে এয়ার কুলার নিতে পারেন, লিকুইড কুলারও নিতে পারেন। ফয়সাল ভাই এটার জন্য 240 একটা লিকুইড কুলার নিছে, আশা করছি উনি ভালো একটা পারফরমেন্স পাবেন। আমাদের এই প্রসেসরটা থাকবে 149,500 টাকার বিল্ডে, সাথে মাদারবোর্ড হচ্ছে টাফ গেমিং এর, আসুসের একটা মাইক্রো টিএক্স বোর্ড, টাফ গেমিং B660MED4, এটা হচ্ছে মাদারবোর্ডের ফুল মডেল নাম্বার। আমার বাসা যে পিসিটা দিয়ে আমি ভিডিও এডিট করি সেই মাদারবোর্ডটাও কিন্তু আসুসেরই টাফ গেমিং এর একটা মাদারবোর্ড, আর এটা মাইক্রো টিএক্স বোর্ড, 4টা র্যাম এর স্লট আছে, এবং বিল্ড কোয়ালিটি আলহামদুলিল্লাহ টাফ গেমিং এর যথেষ্ট ভালো। আমাদের এই বিল্ডে র্যাম হচ্ছে আপনার 2টা, জি স্কিল ট্রাইডেন জেড এর নন আরজিবি 2টা স্টিক, 8GB করে 16GB 3200MHz এর। ফয়সাল ভাইয়ের একটা কথা আমার কাছে খুব ভালো লাগছে, যে ভাইয়া আপনি অনেকগুলো ভিডিওতে বলছেন যে 8GB র্যাম নিয়ে এক্সট্রা পয়সা খরচ করার কোনো যুক্তিকতা নাই, শুধুমাত্র এর সৌন্দর্য একটু বৃদ্ধি পাবে, বাট পারফরমেন্স কিন্তু 8GB নন আরজিবি তে সেম। সেক্ষেত্রে আমি যদি টাকা সেভ করতে চাই আমাকে নন আরজিবি র্যাম নিতে হবে, তবে কোন র্যামটা সবচেয়ে ভালো সেটা মাথায় রাখতে হবে। ভাইয়া ওয়ান অফ দ্য বেস্ট র্যাম চয়েস করছে ট্রাইডেন্টের জি স্কিল, নন আরজিবি 8GB করে 16GB 2টা, ফিউচারে উনি চাইলে আরও র্যাম অ্যাড করতে পারবেন। SSD আমাদের আজকের বিল্ডে স্যামসাং ব্র্যান্ডের 970 EVO+ 250GB, বলে রাখি ওনার এই বিল্ডে উনি 2টা স্টোরেজ নিচ্ছে, একটা প্রাইমারি সেকেন্ডারি। আমরা প্রাইমারি বলতে যেই SSDটা দিয়ে অপারেটিং সিস্টেম চলবে, অ্যাপ্লিকেশনগুলো রান করবে সেটাকে বুঝি, আর সেকেন্ডারি স্টোরেজ বলতে আমার বিভিন্ন ধরনের গেমস বা অন্যান্য ভিডিও ফুটেজ বা বিভিন্ন মুভি হতে পারে সেটা আমরা যেখানে স্টোর করব। সেকেন্ডারি স্টোরেজ হিসেবে ভাইয়ার পছন্দ P300 তোশিবার 1TB একটা হার্ড ডিস্ক, এখানে আপনি চাইলে হার্ড ডিস্ক রিমুভ করতে পারবেন, যদি মনে করেন যে আমার 250GBটাই এনাফ তাহলে আপনি শুধু SSDটা নেবেন, হার্ড ডিস্কটা আপনি চাইলে বাদও দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টোটাল বাজেট থেকে 3500 টাকার মতো কমে যাবে। এখন বর্তমানে হার্ড ডিস্কের প্রাইসটা ওয়েবসাইট আপনি চেক করলে পাবেন 3800 বা 3750 টাকার মতো। আমাদের এই বিল্ডে পাওয়ার সাপ্লাই নিচে কোর্সায়ের ব্র্যান্ডের CX550M80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই, এখানে CX এবং CB এই দুইটা নিয়ে অনেকেরই একটু কনফিউশন আছে, CB CX খুব বেশি ব্যবধান না, CB-টা থেকে CX-টা একটু বেটার, প্রাইসও কিন্তু একটু বেশি থাকে। ফিউচারে আমি জানি না ভাই আসলে কি কার্ড ইউজ করবে, এখানে কিন্তু 3050 দিয়ে আমরা বিল করছি, যদি উনি আপগ্রেডে যায় সেক্ষেত্রে পাওয়ার সাপ্লাই আমার মনে চেঞ্জ করা লাগতে পারে, তবে সব কিছু মিলিয়ে যদি বলি ওনার যে কাজের কথা শুনলাম আমার মনে হয় এটা দিয়ে চলবে। বিল্ডের সাথে কিন্তু অনেকগুলো কম্পোনেন্ট আছে, আমি এক এক করে সবগুলো আপনাদেরকে জানাবো। এখানে গ্রাফিক্স কার্ড যেটা ভাইয়া নিচ্ছে 3050 RTX 3050-র একটা কার্ড, এবং এটা কিন্তু 3 ফ্যান সহ RTX 3050 8GB GDDR6 এর গ্রাফিক্স কার্ড, এটা গেমিং এর জন্য, ভিডিও এডিটিং এর জন্য কিংবা গ্রাফিক্সের কাজের জন্য পর্যাপ্ত। আমাদের আজকের এই বিল্ডের সাথে একটা লিকুইড কুলার আছে, ডার্ক ফ্ল্যাশ টুইস্টার DX240, দেখতেই পাচ্ছেন। এইখানে যদি আপনি আরও বাজেট থাকে আপনার তাহলে আপনি এটার থেকেও বেটার অনেক লিকুইড কুলার পাবেন, লাইক ডিপ কুল আছে, কোর্সায়ার আছে, অরাসের বিভিন্ন লিকুইড কুলার আছে, তবে এই বিল্ডের সাথে মোটামুটি আমার মনে হয় এটাই চলবে, কারণ
লিকুইড কুলারের জন্য 7000 টাকার বেশি উনি খরচ করতে চাননি। আমাদের আজকের বিল্ডের সাথে একটা চমৎকার কম্পিউটার কেস আছে MSI ব্র্যান্ডের, পরে আসতেছি সেখানে। তার আগে বলবো এখানে একটা মনিটর দেখতে পাচ্ছেন, HP M22F 22 ইঞ্চি ফুল HD IPS প্যানেল সহ একটা মনিটর। এইখানে কিন্তু উনি গেমিং মনিটর নেননি, এটা কিন্তু গেমিং মনিটর না, বেসিক মনিটর। আপনি গেমিং মনিটর যেটা বলতে আমরা বুঝি 144Hz এর যে রিফ্রেশ রেটের মনিটরগুলো আছে সেগুলা, সেক্ষেত্রে আপনাকে হয়তো 24-25 হাজার টাকা এখন গুনতে হবে একটা মিনিমাম গেমিং মনিটরের জন্য। তবে ওনার যে কাজ হয়তো উনি এই মনিটরটা দিয়ে করতে পারবে, কোনো প্রবলেম হবে না। আপনার বাজেট আরও বেশি থাকলে আপনি আরও দামি দামি মনিটর নিতে পারবেন। আমাদের কাছে কিন্তু স্টকে আমি 1 লাখ টাকা দামেরও মনিটর আছে, যেমন স্যামসাং এর ODC কিছু মনিটর আছে অনেক দামি। যাই হোক, মনিটরে বেশি টাকা ইনভেস্ট করার দরকার কি, PC-র ভিতরের যে কম্পোনেন্টগুলো আছে এগুলো যদি আপনি ভালো নিতে পারেন, মনিটর ডাজেন্ট ম্যাটার। তবে গেমিং যারা করবেন তাদের জন্য অবশ্যই একটা ভালো মনিটর দরকার। আর এখানে আপনি দেখেন এই PC-র সাথে যে কম্পোনেন্টগুলো আমরা এখানে রেখেছি সবগুলাই কিন্তু আপনার চয়েজেবল এবং খুব ভালো ভালো প্রোডাক্ট। আমাদের ফয়সাল ভাই যে কম্পিউটার কেসটা নিচ্ছে বিল্ডের সাথে সেটা হচ্ছে MSI, মডেল হচ্ছে MSI MAG ফোর্স 100M, সামনে দুইটা পিছনে একটা, মোট তিনটা ফ্যান আছে। তবে সামনের দুইটাতে লাইটিং হবে, পিছনেরটা এক্সস্টের জন্য যে ফ্যানটা সেটাতে লাইটিং হবে না। দুইটা জায়গাতে কিন্তু মেশ আছে এয়ার ফ্লোর জন্য, এবং এখানে MSI এর ব্র্যান্ডিং করা আছে। সাইডে টেম্পার গ্লাস থাকবে, একেবারে টপে থাকবে এয়ার ফ্লোর জন্য আরও একটা সুন্দর ব্যবস্থা। এটা কিন্তু আপনার মেশ ফিল্টার, এখানে অনেক সময় আমরা খুলে খুলে আপনাদেরকে দেখাই। রেডিয়েটরটা এখানে লাগানো হয়েছে। আর এই কেসের মধ্যে কিন্তু আপনার দুইটা মাত্র USB পোর্ট আছে, দুইটাই 3.0। অনেক কেসে আমরা দেখি 2.0-3.0 একটা কম্বিনেশন থাকে, বাট এখানে শুধু 3.0 ইউজ করা হয়েছে। সুইচগুলো একটু দেখেন, এখানে পাওয়ার সুইচ, এটা রিস্টার্টের জন্য, এবং এখানে একটা মাইক্রোফোন, এখানে হেডফোন, আলাদা আলাদা একটা বাটন, লাস্টে হচ্ছে একটা ইন্ডিকেটিং লাইট LED লেখা যেটা, এটা দিয়েই আপনি কিন্তু প্রেস করে যে কোনো কালারটা চেঞ্জ করে নিতে পারবেন ফ্যানের। আমাদের এই বিল্ডের সাথে একটা কিবোর্ড আছে, হান্টার প্রো K511, এটা ফ্যানটেকের RGB গেমিং কিবোর্ড। এইখানে আপনি চাইলে বাজেট ভালো থাকলে আরও ভালো ভালো কিবোর্ড নিতে পারবেন, পর্যাপ্ত গেমিং কিবোর্ড আমাদের কাছে আছে। আমাদের এই বিল্ডের সাথে একটা মাউস আছে, অরাসের M2 RGB গেমিং মাউস, এবং অনেকেই জানেন আমার বাসার আমার নিজের ব্যবহার করা মাউসটাও কিন্তু অরাস M2, খুব ভালো এই মাউসটা প্রাইস অনুপাতে। মোটামুটি এই হচ্ছে কম্পোনেন্ট, সবগুলো প্রোডাক্টের প্রাইস কিন্তু স্ক্রিনে দেওয়া আছে। একটা হেডফোন আছে, ই স্পোর্টস গেমিং হেডফোন হ্যাবিটের, আর এর মডেল হচ্ছে HVH2232D। ক্যামেরাম্যান আমাদের সাজ্জাদ ভাই, সাজ্জাদ ভাই আমার ভিডিওগুলো এডিট করে, একটু আগে আমাকে ইশারা দিয়ে বলতেছে আরও একটা কম্পোনেন্ট বাকি, তারপরে হেডফোনের কথাটা মনে পড়লো। বিষয়টা হচ্ছে যে আমরা যখন ভিডিওগুলো বানাই কোনো প্রিপারেশন থাকে না, স্ক্রিপ্টিং থাকে না, ভুল হতেই পারে। এই যেমন আজকে সিম্পল একটা ভুল করলাম, হেডফোন রেখেই বলে ফেললাম এই ছিল কম্পোনেন্ট। যাই হোক, প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস দিয়ে রাখছি স্ক্রিনে, ডিসক্রিপশন বক্স চেক করেন, আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের লিঙ্ক, শপের অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে। স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে আপনি ফোন করলে অনেক সময় বিজি থাকতে পারে, মানে অনেক সময় আমরা ধরতেও পারি না ব্যস্ততার কারণে, আপনি মেসেজ করবেন, প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে, মেসেজ করবেন কিসের প্রাইস আপনার জানা দরকার, ফোন করেন। এখন আর ওয়েবসাইটে ঢুকে আসলে মানুষ একেবারেই মানে হতাশ হচ্ছে অনেক সময়, ফোন করে আসলে সবচেয়ে বেটার হয়, আপনি জানতে পারলেন যে বর্তমানে এই প্রোডাক্ট আমাদের স্টক অ্যাভেলেবল আছে কিনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আজকের ভিডিওতে কোনো ভুল হয়ে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 1,49,500 টাকার বিলে এই ছিল কম্পোনেন্ট ফয়সাল ভাইয়ের জন্য। আরও একবার আমার পক্ষ থেকে শুভকামনা, অভিনন্দন, ভালোবাসা সব কিছু। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমার প্রত্যেকটা ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।